হাই গাইস, তো আজকে ভাবলাম কিছু নতুন কিছু করা যাক। তো যেহেতু আমি তেমন একটা মেকআপ করি না, তারপরে ভাবলাম চলো একটু মেকআপ করে নিই। কিন্তু আমার কাছে সব জিনিসপত্র নেই গাইস, মেকআপ কিট যে থাকে, তো আমার কাছে যা আছে আমি তাই দিয়ে শুরু করছি। তো প্রথমে দিয়ে দিলাম জয় ময়েশ্চারাইজিং ক্রিম, এটা আমি সবসময় ইউজ করি নর্মালে, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই, আমি ডেইলি এটা ইউজ করি। তারপর একটা ইউজ করলাম ফাউন্ডেশন, লেকমি ফাউন্ডেশন, এটা অনেক পুরনো, এটা একটু ইউজ করলাম। আমি তেমন একটা করি না বা মেকআপ করতেও জানি না, কিন্তু তাও একটু ট্রাই করলাম দেখি কীরকম হয়, সেই জন্য আমি ফাউন্ডেশনটা একটু ইউজ করলাম, একদম সব জায়গাতে দিয়ে দিলাম, ঠোঁটেও দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ব্লেন্ড করলাম নর্মাল ফেস আসার জন্য। তো যাই হোক, ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট হলো। তো এখন আমি ভাবছি কি দেব, আমার কাছে তো তেমন একটাও মেকআপের জিনিস নেই। তো যাই হোক, একটু কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দিলাম মুখটা একটু ফ্রেশনেস আসার জন্য, কম্প্যাক্ট পাউডারটা দিলাম। কীরকম লাগছে প্লিজ তোমরা একটু বলবে, ঠিক আছে? তো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একদম ফেসটাকে কভার করে দিয়ে দিলাম, এটাও ডান। তারপর একটু লিকুইড হাইলাইটারটা দিলাম, বিকজ আমি লিকুইড কিনেছিলাম অনেক আগে কিন্তু ইউজ করি না, কারণ এটা লিকুইড হাইলাইটার, তো আজকে ইউজ করছি। টোটালি ইউজ করতেও তেমন একটা জানি না, কারণ হ্যাঁ লিকুইড তো মানে একবার বসে গেলে দাগ পড়ে যায়। তো যাই হোক, একটু ম্যানেজ ট্যানেজ করে চেষ্টা করলাম, এটা আমার অনেক ফেভারিট, আমি চেষ্টা করি সব জায়গাতে দেওয়ার কিন্তু আমি দিতে পারি না যেহেতু লিকুইড। তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেল আমার লিকুইড হাইলাইটার দেওয়া। তারপর লিকুইডটা দিয়ে দিলাম অ্যান্ড লাস্ট অফ দি কমপ্লিট। তারপর আইলাইনার দিয়ে দিলাম, আমার আইলাইনার পড়তে খুবই অসুবিধা হয়, আমি পারফেক্টলি দিতে পারি না কেন জানি না, তাও একটু চেষ্টা করছিলাম। টোটালি আমি ক্যামেরার মধ্যে দিয়েছি, কোনো মিরর ইউজ করিনি গাইস, একদম সত্যি কথা, তোমরা ভিডিওটা দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে। একদম ক্যামেরার মধ্যে আমি আইলাইনার, একদম ক্যামেরার মধ্যে আমি পুরো ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, একটু ব্লাশ করার জন্য আমি জাস্ট, আমার তো কোনো মেকআপ কিট ছিল, তো আমি একটু ব্লাশ করার জন্য আমি একটু লিপস্টিক দিয়ে আর এবং ব্রাশের মধ্যে একটু লাগিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমার তো আমার কাছে মেকআপ প্লেটটা নেই, তো সেই জন্য দিয়ে দিলাম। আই থিঙ্ক তোমরা সবাই এরকম দেও, আমি ম্যাক্সিমাম টাইম এরকমই দিই যদি আমার কোনো সময় দেওয়ার ইচ্ছা হয়। তো ফাইনালি আমি লিপস্টিকটা পরে নিচ্ছি, লিপস্টিক আমি দুটো লিপস্টিক মিক্স করে লাগাই, কেননা একটা লিকুইড আর একটা নর্মাল, দুটোটা একদমই ম্যাট ইউজ করি, একটা ইউজ করি না, ভালো লাগে না। তো আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো কীভাবে লাগাচ্ছি, পুরোটাই ক্যামেরার মধ্যে, কোনো মিরর ইউজ করিনি গাইস। তো প্লিজ একটু তোমরা বলো আমাকে কেমন লাগছে, প্রথমবার এরকম একটা ভিডিও দিলাম, কি করব, বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল না। তো তোমরা সবাই একটু দেখো কীরকম লাগছে। ও হ্যাঁ, একটা জিনিস মিসিং, টিপটা একটু লাগিয়ে নিতে হবে। তো ফাইনালি টিপটা লাগানো কমপ্লিট, কেমন লাগছে একটু বলো, আমার মেকআপ কমপ্লিট ডান। তো ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে, আর ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও গাইস। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবারের জন্য টাটা, বাই বাই।